অসাধারণ অসাধারণ একটা পরিবেশ শীতকালে দুপুর বলা যেতে পারে। শীতকাল আসলে পরেই সবাই আমরা চিন্তা করি যে কোথায় ঘুরতে যাব। কলকাতা থেকে 70-80 কিলোমিটারের মধ্যে একটা জায়গা, এই জায়গাটার নাম হচ্ছে গাংপুর। গাংপুর না, গাংপুর ষষ্ঠীতলা মোড়ে নেমেছি। আপনাদের যাদের গাড়ি রয়েছে তারা তো আসতেই পারেন, গাড়ি করে জিপিএসে মারবেন গাংপুর ষষ্ঠীতলা মোড়, চলে আসতে পারেন। আমরা বাসে এসেছি ডানলপ থেকে, 26C বাসে এসেছি। মাচার মধ্যে রয়েছি এখন, রাস্তার পাশেই একদম মাচা। এখানটা দেখতে পাচ্ছেন জলাশয় রয়েছে, আম গাছ পুরো পরপর আম গাছ রয়েছে, বিভিন্ন রকমের গাছ রয়েছে বড় বড় রাস্তার দুধার দিয়ে। সুন্দর স্ট্রেট রাস্তা, অসাধারণ লাগলো বাসে করে আসতে। হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, হয়তো পাচ্ছেন সেই সাউন্ডটা। এই জায়গাটার নাম হচ্ছে গাংপুর, কিন্তু এই যে এলাকাটা রয়েছে না, এই এলাকাটার নাম হয়ে গেছে রাবড়ি গ্রাম। কারণটা হচ্ছে এখানে পরপর অনেকগুলো বাড়িতে, প্রায় কটা বাড়িতে রাবড়ি তৈরি হয়? সব বাড়িতে, টোটাল সমস্ত বাড়িতে, এই গ্রামের সমস্ত বাড়িতে রাবড়ি তৈরি হয়। যেই রাবড়ি কিনা বর্ধমান, কলকাতা, এই সমস্ত সংলগ্ন অঞ্চলগুলোতে যত শহর রয়েছে সব জায়গাতে সরবরাহ করা হয় এখানকার রাবড়ি, কিন্তু আমরা খাই। আমি যেই মাচাটার মধ্যে বসে রয়েছি, এই মাচাতে কিছু এখানকার গ্রামবাসীরাও বসে রয়েছে, তো একটু কথা বলে নিই গ্রামবাসীদের সাথে। যে দাদা, আপনারা কি এখানেই থাকেন? হ্যাঁ, এখানেই বাড়ি। আপনারা কি করেন? আমি গাড়ি চালাই। আপনি আগে রাবড়ি করতাম, এখন গাড়ি চালাই। আচ্ছা, রাবড়ি, আপনিও রাবড়ি করেন? রাবড়ি। আপনারা কি সবাই রাবড়ি করতেন? হ্যাঁ, কাজ করি। আচ্ছা 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 আচ্ছা, যে কোনো একজন বলুন। বলতে এখানে আমাদের গ্রামে একজনই তৈরি করতো, করতে করতে একজন, করতে করতে আস্তে আস্তে সব থেকে থেকে সব বাড়তে চলে গেছে, সব কাজ করতে করতে শিখে শিখে চালু করেছে সব। আচ্ছা আচ্ছা, এরকমভাবে আস্তে আস্তে সব বেড়েছে। তো এখানে তো ধান চাষও তো নিশ্চয়ই হয়? হ্যাঁ, ধান, আলু, পাট সবই হয়। সেগুলো কি আপনারাই করেন? হ্যাঁ, আমরাই করি। আমরা করি মানে ধান চাষের পাশেপাশে অফ টাইমে এই এটাও করছেন, রাবড়িটা। হ্যাঁ, রাবড়িটা মেন না এই চাষটা মেন? রাবড়িটা মেন। আচ্ছা আচ্ছা, ওয়াও, মানে পুরো আস্তে আস্তে তারপর কি এই গ্রামটার নাম হয়ে গেল রাবড়ি গ্রাম? হ্যাঁ, রাবড়ি। অসাধারণ অসাধারণ। এটা কোন জেলার মধ্যে পড়েছে? এটা হুগলি জেলা। হুগলি জেলা। ঘুরতে গেলে পরে কোথায় যান আপনারা? আমরা ঘুরতে গেলে দীঘা যাই, পুরী যাই, তারাপীঠ যাই, মায়াপুর, নবদ্বীপ, সবই মোটামুটি যত টুর সবই যাই। আচ্ছা 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 আচ্ছা। আর এমনি ধরুন সিনেমা দেখতে যান? সিনেমা আগে যেতাম, এখন কেবল নেওয়ার পর থেকে ডিসমিস হয়ে গেছে, এখন সব বাড়িতেই দেখা হয় আর আপনাদের। আচ্ছা আচ্ছা, টাইম পান? আরে, যখন টাইম পান লাস্ট কবে সিনেমা দেখেছেন? সিনেমা হলে গিয়ে লাস্ট ভুলে গেছি, বলা যাবে না। আর এমনি এখানে আশেপাশে সিনেমা হল আছে? এখন তো লকডাউনের জন্য বন্ধ, কেউ কেউ যায় না, সব বন্ধ তার আগে থেকে। ও, লাস্ট কবে গেছেন বলতে পারবেন? আচ্ছা 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 আচ্ছা, মানে লাস্ট মানে প্রায় 10 বছর আগে গেছেন হয়তো? সিরিয়াল দেখছেন এখনো? তাই সিরিয়াল দেখেন? তো যেটা বলছিলাম যে এদিকটা হচ্ছে কলকাতা, এদিক থেকে এসেছি আমরা। এই রাস্তা থেকে আসার পর বাঁদিকে ঢুকলে পরে জনার্দন বালতির বাড়ি। এর আগে আমি ফোন করে ওনাকে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, তো যেই কারণে আজকে আমি এসেছি। এইটা হচ্ছে ষষ্ঠীতলা মোড়, গাংপুর ষষ্ঠীতলা মোড়। এই মোড় থেকে বাঁদিকে চলে গেলে, মানে এই সোজা যে রাস্তাটা রয়েছে এখান থেকে চলে যাবো জনার্দন বালতির বাড়িতে, আমরা যাচ্ছি এখন। তো চলো, ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন যেখানটা রয়েছি এটা হচ্ছে একদম পুরোপুরি ডেন, মানে বলা যেতে পারে রাবড়ির ডেন। যেরকম কয়লার খনি হয়, সোনার খনি হয়, সেরকম এটা হচ্ছে রাবড়ির খনি। এখানে সমস্ত বাড়িতেই রাবড়ি তৈরি হয়। ওনার নাম হচ্ছে জনার্দন বালতি, যার বাড়িতে রয়েছি এখন। তো তার বাড়ির সদস্যরাই এখানে তৈরি করেন। এখানে আমি দেখতে পাচ্ছি পরপর হাঁড়িতে হাঁড়িতে দই, হাঁড়িতে হাঁড়িতে দুধ রয়েছে, কড়াইতে রাবড়ি তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি। এখানে চলে এসেছে একদম পুরো রাবড়ির যে চুলা রয়েছে, উনুন রয়েছে, উনুনের মধ্যে রাবড়ি তৈরি হচ্ছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো রাবড়ি তৈরি হচ্ছে। আচ্ছা, জনার্দন বালতি যিনি রয়েছেন তার স্ত্রী এখানে দেখতে পাচ্ছি করছেন। তো কাকিমা, এখানে কি আপনি কি কবে থেকে করছেন এখানে? 25 বছর ধরে করছেন। তা রাবড়ির যে এই যে বুদ্ধিটা আসলো কীভাবে? বাড়িতে তৈরি করছে।
আচ্ছা আচ্ছা আর গ্রামেও দুই একজন করতো তারা সব মারা গেছে আচ্ছা আচ্ছা মানে প্রথম দিকে যারা শুরু করেছিল আচ্ছা আচ্ছা আপনাদের এখানকার রাবড়ি কোথায় কোথায় যায় কলকাতায় চেতলা কালীঘাট পেহালা শিয়ালদা আচ্ছা মোটামুটি সারা দিনে কতক্ষণ টাইম দিতে হয় রাবড়ি তৈরি করার জন্য মানে সকাল থেকে রোজই রাবড়ি তৈরি করেন মোটামুটি রাবড়ি তৈরি করতে কতক্ষণ টাইম লাগে এই যে এক কড়াই দেখতে পাচ্ছি আমি দুধ ফোটা থেকে নিয়ে দুধ বসানো থেকে নিয়ে দেড় ঘন্টা টাইম লাগে এবার এটা এইটা এখন পুরোপুরি শুধু গরম করা হচ্ছে এর সাথে কি মেশানো হয়েছে কিছু মেশানো নেই এটা শুধু দুধ আচ্ছা দুধটা ফুটে গেলে এবার পাখা নিয়ে হাওয়া মারতে হবে কাঠি দিয়ে সবটাকে তুলতে হবে যে কড়াইটার মধ্যে দুধগুলো রয়েছে এই একটা কড়াই রয়েছে এখানে একটা উনুন রয়েছে এখানে একটা উনুন রয়েছে এদিকে কাকিমা রয়েছে করছেন এদিকে আমাদের ভাই রয়েছে তোর নামটা ভুলে গেলাম আমি বেচারাম বেচারাম বালতি যিনি হচ্ছেন জনার্দন বালতির ছেলে এই যে এই যেটা যেটা তুমি এখন করছো এটা এখন কতক্ষণ টাইম লাগবে এই পুরো কড়াইটা হতে এক ঘন্টা 7 কেজি দুধ রয়েছে দুধটা ফুটবে প্রায় দেড় ঘন্টা ধরে ফুটবে এক ঘন্টা ধরে ফুটবে আর বাঁ হাতে করে পাখা দিয়ে হাওয়া দেবে হাওয়া দিতে দিতে ওপরের লেয়ারটার মধ্যে একটা শর পড়ছে যেই শরটাকে কাঠি দিয়ে জাস্ট তুলে চাদরের মতো তুলে সাইড করে কড়াইয়ের ধারগুলোতে জমানো হচ্ছে এই একটা কড়াই দুটো কড়াইয়ের মধ্যে রয়েছে রাখা রয়েছে ঠান্ডা হচ্ছে এবার ঠান্ডা হওয়ার পর মাঝখানে যে এই যে অবশিষ্ট দুধটা রয়েছে দেখতে পাচ্ছ মানে আগের নামানোর সময় 500 গ্রাম চিনি দিয়ে দেওয়া হয় অবশিষ্ট দুধটার মধ্যে এবার তারপরে ঠান্ডা হতে থাকে আর চিনিটা গলতে থাকে তো তারপর এই যে সাইডে যে দেওয়ালে জমছে সেটাকে পিস পিস করে কেটে এই দুধের মধ্যে ফেলে দেওয়া হয় এই রসটার মধ্যে তখন তো দুধটা দুধ থাকে না ওটা চিনি দেওয়া হচ্ছে বলে রস হয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাত্রটা এই পাত্রটার মধ্যে পিস পিস করে ঠান্ডা হওয়ার পর পিস পিস করে এই সরগুলোকে কেটে ওই রসটার মধ্যে মানে দুধটা তো আর দুধ থাকছে না যেহেতু চিনি মিশিয়ে দেওয়া হচ্ছে ওটা রস হয়ে যাচ্ছে তো ওই রসের মধ্যে রাবড়ির যে ঝোলটা যেটা তোমরা দেখো সেই দুধটা দিয়েই কিন্তু তৈরি হয় ওই চিনিটা দেওয়ার পর তো ওর মধ্যে এটা রেখে দেওয়া হয়েছে ছোটোবেলায় প্রচুর রাবড়ি খেয়েছি বাট এটা যে রাবড়িটা যে কীভাবে তৈরি হয় সেটা আমি এখানে আসার পর দেখতে পারলাম যারা যারা জানতে তারা কমেন্ট করে জানাও এবং যদি তোমরা জেনে থাকো যে আরও অন্য কোথাও রাবড়ি তৈরি হয় সেটাও তোমরা জানাতে পারো আর কেমন লাগলো ভিডিওটা সেটাও তোমরা কমেন্ট করে জানাও আর যদি এত পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে লাইক না করে একদমই যাবে না বিকজ এতখানি ভিডিওটা দেখে ফেলেছো মানে তার মানে ভালো লাগছে বলেই দেখেছো আর তাই তোমাদের লাইকটা করতেই হবে আর যাদের ভালো না লাগবে তারা অবশ্যই ডিসলাইক করবে লাইক এবং ডিসলাইক তোমরা করতে থাকবে কলকাতার খুবই কাছে এই রাবড়ি গ্রাম শীতকালের ভ্রমণের জন্য কলকাতার কাছাকাছি যদি যেতে চান লিস্টে রাখতেই পারেন আপনারা সবাই তোমরা লিস্টে রাখতেই পারো যে এই রাবড়ি গ্রামে ঘুরে যেতেই পারো কারণ অসাধারণ একটা গ্রাম খুব সুন্দর গ্রাম এখানে দেখো তোমরা পুরোপুরি ধান ক্ষেত একদম পুরো রয়েছে আর তার সাথে সাথে রাস্তার উল্টো দিকে যে বাড়িগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা বাড়িতেই রাবড়ি তৈরি হয় যেখান থেকে তোমরা রাবড়ি খেয়ে যেতে পারো এবং ঘুরে যেতে পারো এই সুন্দর গ্রামটা শীতকালে খুবই ভালো লাগবে তোমাদের আমার তো অসাম লাগছে দারুণ লাগছে পুরো লাল ধান একদম পুরো গোল্ডেন কালারের ধান রয়েছে আর কয়েকদিনের মধ্যে ধানগুলো কাটা হবে অসাধারণ পরিবেশ অসাধারণ এখন পুরো বিকেল আর ঠান্ডা হাওয়া দিচ্ছে চিল লাগছে একদম পুরো তো যেটা দেখছিলাম যে এই গ্রামে প্রায় সবাই রাবড়ি তৈরি করে তো এখান দিয়ে রাস্তা দিয়ে জাস্ট র্যান্ডামলি হাঁটছি যে কোনো জানলা দিয়ে তাকাচ্ছি সেখান থেকে দেখছি ধোঁয়া বেরোচ্ছে এবং উনুন রয়েছে এখানেও দেখো তোমরা এই সব জানলা দিয়ে সমস্ত ধোঁয়া বেরোচ্ছে ওখানে রাবড়ি তৈরি হচ্ছে এই যে গলিটা দেখতে পাচ্ছ এইখানে পুরো টোটাল হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি এক জেঠু করছেন এখানে তো জেঠু বলুন যে এখানে প্রথম কে চালু করেছিলেন সেটা কি আপনার জানা আছে ও মুলসা বান্তি ও পাড়ায় আছে মারা গেছে আচ্ছা আচ্ছা আপনার নামটা আমার নাম রবীন্দ্র বান্তি আচ্ছা 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 এখানে কি সবার টাইটেলে কি সেম হ্যাঁ সব বান্তি মানে এটার কারণটা কি সবার কি বংশধর একই মানে সবাই একই
পাঁচটা কত্তার ফ্যামিলি এত বেড়েছে এই সারা গ্রামটা। ও সবাই আপনার রিলেটিভ সবাই একে অপর পরস্পর তার মানে লোক চাষতে হয় কোনো কিছু মরে গেলে। আচ্ছা 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 এখানে পাঁচশো ঘর হয়ে গেছে সবাই একই রিলেটিভ সব। আচ্ছা আচ্ছা একটা গয়লার বাসা বা শীতকাল বলে তাও শর্টটা পড়ছে হাওয়াতে। শীতকালে তো একটু দুধের ভালো থাকে ফ্যাট ভালো থাকে সেই হিসেবে এটাই হয়। আর গরমকালে তো দুধ অটোমেটিক একবারে দুধ লাগে ডেলি পঞ্চাশ মন দুধ লাগে প্রায় সব বাড়িতে পঞ্চাশ মন দুধ লাগে না এমনি আপনাদের কত লাগে ওই কত ৩০ ৩২ ৪০ এরকম ভাবে আছে সব বাড়ি। আচ্ছা আচ্ছা ৪০ কিলো। সো তোমরা দেখলে যে কিভাবে রাবড়ি তৈরি হয়, তো রাবড়ি তৈরির পুরো প্রসেসটা আমি তোমাদের দেখালাম, আই হোপ কি তোমাদের খুব ভালো লেগেছে। তো এখন সেই ফাইনাল মুহূর্তটাতে চলে এসেছি, আমার হাতে সেই রেডি রাবড়িটা চলে এসেছে যেটা আমি এখন টেস্ট করে দেখব। তো চলো টেস্ট করে দেখি কেমন লাগছে এখানকার রাবড়িটা খেতে। তো চলো, ওয়াও আমি তো খুবই এক্সাইটেড যে এইখানে এতদিন ছোটোবেলা থেকে দোকানের রাবড়ি খেয়ে এসেছি কিন্তু বাট এখন খাচ্ছি একদম কারখানায় যেখানে রাবড়িটা তৈরি হচ্ছে সেইখানটা একদম ফ্রেশ রাবড়ি যেটার মধ্যে কি না একদম সদ্য এখনই তৈরি করা রাবড়ি, দোকানে যেটা থাকে সেটা প্রিজার্ভ করা থাকে। তো এখানে সেটা ফ্রেশ রাবড়িটা খেয়ে দেখছি কেমন টেস্ট, দেখে তো দারুণ লাগছে, দুর্ধর্ষ লাগছে। আমি আর আমার মধ্যে নেই, টেস্ট এতটাই ভালো মানে কিছু বলার নেই, আমার স্পিচলেস মানে খাও আর খো যাও। ওয়াও এরকম একটা মনোরম পরিবেশের মধ্যে বসে সদ্য তৈরি ফ্রেশ রাবড়ি জাস্ট আর কি চাই লাইফে, ওয়াও অসাধারণ অসাধারণ। এমনিতেই মিষ্টি খেতে আমার ভালো লাগে, তার মধ্যে রাবড়িটা একদম সদ্য তৈরি রাবড়ি, ওয়াও দশে দশ বলি তো আমি প্রত্যেকবার রেটিংয়ে, তো এটাতে বলছি টেন অন হান্ড্রেড, দশে একশো। এবার বুঝে নাও কতটা টেস্টি এটা, ওয়াও অমৃত অমৃত অমৃত, ওয়াও আহা হা হা অধাসারণ অধাসারণ না বলে থাকতে পারছি না, অধাসারণ অসাম অসাম অসাম। অধাসারণ অধাসারণ অসাধারণ বেরোচ্ছে না মুখ দিয়ে, অধাসারণ বেরোচ্ছে, ওয়াও। তোমাদের মধ্যে কার কার রাবড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে জানাও, ওয়াও। ছোটোবেলায় স্কুল থেকে ফেরার পথে প্রায় অলমোস্ট রোজই রাবড়ি খেতাম, বাবা কিনে দিত ছোটোবেলায়। আমাদের ওখানে মৌচাক বলে একটা মিষ্টির দোকান ছিল সেখান থেকে খেতাম, ওয়াও সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে আমার। অসাধারণ অসাধারণ আহ সো এতক্ষণ যেখানটা আমরা ছিলাম সেটা হচ্ছে জনার্দন আঙ্কেল, উনি রয়েছেন জনার্দন বালতি, তো যার বাড়িতে আমি এসেছিলাম তার সাথে আমার এর আগে ফোনে কথা হয়েছে বাট দেখিনি সরাসরি, আজকে প্রথম দেখলাম। নমস্কার আঙ্কেল। নমস্কার। হ্যাঁ তো আপনি বলুন যে আপনার এই কারখানাটা কতদিন ধরে চালাচ্ছেন? আমার আমি কারখানা চালাচ্ছি বিগত ২৪ বছর চালাচ্ছি। এটা শিখলেন কী করে? শিখলাম আমরা মিষ্টির দোকান ছোটোবেলায় কাজে গেছিলাম, মিষ্টির দোকানেই বিভিন্ন দোকানে দেখতাম, দেখে দেখতাম তৈরি হচ্ছে, ওখান থেকেই আমাদের শিক্ষা শিখেছি। তারপর থেকে নিজেই ভাবলেন যে দেখলাম যে আমরা যদি নিজে করে খেতে পারি সেরকম ভাবে বাড়িতে বানাতে শুরু করলাম,
যে দোকানে দোকানে জিজ্ঞাসা করলাম সাপ্লাই দেবো আপনারা নেবেন, বললো হ্যাঁ আমরা নেবো। কলকাতায় আমরা সাপ্লাই শুরু করলাম। আর যেহেতু আপনি মিষ্টির দোকানে ওখানে চাকরি করছিলেন, আমাদের দোকান সব জানাশোনা পরিচিত ছিল, সেই হিসাবে দোকানদারদের মালিকদের বললাম এরকম দ্বারা তাহলে বাড়ি থেকে তৈরি করে সাপ্লাই করবো, তাহলে বললো হ্যাঁ নিয়ে এসো সাপ্লাই করো। তো তো আপনি কি এটা কি শুধু দোকানে মিষ্টির দোকানেই দেন না, কোনো অনুষ্ঠান বাড়িতে অর্ডার দিলে পরে না? অনুষ্ঠান বাড়িতে আমরা হোম ডেলিভারিও দিয়ে কোনো, হ্যাঁ বিয়ে বাড়ি, ছাদ্য বাড়ি, ভাত বাড়ি, যে কোনো বাড়িতে আমরা, মানে সেটা এখানে এসে অ্যাডভান্স করে দিয়ে, অবশ্যই এখানে এসে, হ্যাঁ কতটা লাগবে, কতটা লোক বললে আমরা বলে দেবো, কতটা লোক হবে বললে আমরা বলে দেবো এতটা মাল লাগবে, সেই হিসাবে আমাদের এখানে এসে অ্যাডভান্স করে গেলে আমরা মাল যদি বলে আমরা নিয়ে যাবো নিয়ে যেতে পারে, নাহলে আমরা হোম ডেলিভারি গাড়ি ভাড়া খরচা দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে চলে আসি। আচ্ছা আচ্ছা, আর এইখানে মোটামুটি ধরুন লুজ যদি কেউ কিনতে চায় তাহলে কিলো কত করে? এখানে লুজ কিনতে আসলে 300 টাকা কিলো পড়বে, 300 টাকা কিলো পড়বে। তো তোমরা দেখলে যে কত কম দামে এখানে পাওয়া যাচ্ছে এবং টেস্টি ফ্রেশ, ফ্রিজ আপ নয় কিন্তু এখানে পুরো রাবড়ি, এখানে এক নম্বর, এক নম্বর, এক নম্বর, কোনো কথা হবে না, একদম তৈরি হচ্ছে দেখে আপনি নিয়ে যেতে পারবেন, একদম একদম। আচ্ছা এইখানকার হিস্ট্রিটা একটু যদি বলেন, কীভাবে এখানে শুরু হলো এই যে পুরো গ্রামটা? আমি শুনলাম যে রাবড়ি তৈরি, হ্যাঁ এখানে তৈরি হলো প্রথমে আমার এক মেসো ছিল, উনি করতো, করার পরে আস্তে আস্তে সবাই মিষ্টি, ওনার নামটা কী ছিল? ওনার নাম ছিল মনসা বালতি। আচ্ছা মনসা, উনি এখন গত হয়ে গেছেন নাই, আচ্ছা ওনার ছেলেরা করে, তা উনি আর দেখা দেখি আস্তে আস্তে এক ঘর এক ঘর করে সবাই মোটামুটি এখন 20-25 ঘর আমাদের গ্রামের রাবড়ি, বলতে গেলে প্রায় অধিকাংশ বাড়িতেই রাবড়ি তৈরি হচ্ছে, মানে রুটি রোজগার একরকম বলতে গেলে আমাদের রুটি রোজগারের উপরে নির্ভর করে, নির্ভর করছে। তো এই গ্রামটার নাম কি, অরিজিনাল নাম কি? গাংপুর, গাংপুর, কিন্তু এখন সবাই জানে যে রাবড়ি গ্রাম বলে, এখন আপনি যে কোনো বলবে রাবড়ি গ্রাম, মানে বাসে উঠলে রাবড়ি গ্রাম বললেই মানে বাসলা নামিয়ে দেবে আপনাকে। আর তার মধ্যে আপনি তো দেখলাম খুব ফেমাস, মানে যাকেই বলছি জনার্দন বালতির বাড়ি ও সেই দেখিয়ে দিচ্ছে, হ্যাঁ ও এখানে নাম বললে দেখিয়ে দেবে গ্রামে মোটামুটি। তার মানে কি আপনারটাই কি এখানে সব থেকে টেস্ট বেশি? সেটা আমি কেন আমারটাই টেস্ট বেশি বলবো, এটা আপনি খেয়ে বলবেন যে আমার জিনিসটা কীরকম, ধর আমি কী করে বলবো আর একজনের রাবড়ি হয় আর একজনের, 5 জনের রাবড়ি হয়, আমি আমারটাই ভালো কী করে বলে দেবো যে আমারটা, আপনি খাবেন আমারটা খেলে ভালো লাগলে, আমার পছন্দ হলে আপনি নেবেন, না হলে আপনি নেবেন কেন? অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এখন তাহলে আমরা একটুখানি রাবড়ি নিয়ে যাব। অবশ্যই নিয়ে যাবেন। এক কিলো এক জায়গায় দেবেন আর দেড় হাফ কিলো এক জায়গায় দেবেন? অবশ্যই। ফাইনালি একদম ভিডিওর একদম এন্ডে চলে এসেছি, আর এন্ডে সুখবর হচ্ছে রাবড়ি নিয়ে বাড়িতে যাচ্ছি। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেলেছো আর যাদের ভালো লেগেছে তারা লাইক না করে একদমই যাবে না, আর যাদের বাজে লেগেছে তারা ডিসলাইক করবে। আর যারা চ্যানেলে নতুন রয়েছো ডু সাবস্ক্রাইব, ডু শেয়ার, ডু কমেন্ট, অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট দ্য বেল আইকন। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টিল দেন বাই বাই।